ফজিল হাসিনা সরকার 2008 সালের পর থেকে দীর্ঘ 16 বছর বিএনপি দ্বারা ক্ষমতা থেকে দূরে থাকতে পারে, তারে প্রমাণ জন্য দেশে না আসতে পারে, খালেদা জিয়ার জন্য জেল থেকে বের না হতে পারে, তার জন্য ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রের পর গত 5ই আগস্ট জনতার বৈষম্যকূটবিরোধী আন্দোলনে এই ফেজি হাসিনা সরকার পালিয়ে গিয়েছেন। আপনারা মনে করেন হাসিনা পালিয়ে যাওয়ার পর কি ষড়যন্ত্র বন্ধ হয়ে গিয়েছে? না, ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখনো পার্শ্ববর্তী দেশে বসে ওই খুনি হাসিনা আগামী দিনে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশজিৎ বেগম, খালেদা জিয়া এবং আমাদের রাজনৈতিক তারেক রহমান যেন দেশে ফিরে না আসতে পারে, তারেক রহমান যেন রাষ্ট্রের দায়িত্ব পালন না করতে পারে, তার জন্য এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাহলে কি আমরা শুধু মঞ্চে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য, জ্বালাময়ী স্লোগান দিয়ে ঘরে বসে থাকবো, নাকি সংগঠনকে শক্তিশালী করবো? আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তার জন্য কি করতে হবে? আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে যে সকল নেতা কর্মীরা শত শত হাজার হাজার মামলা খেয়েছে, নির্যাতন শিকার হয়েছে, জেলে গিয়েছে, আগে তাদেরকে প্রাধান্য দিয়ে আগে সংগঠনকে গুছাতে হবে। আর কোন হাইব্রিড নেতা আসলেই চেহারা নাকুর নতুন পোশাক আসলে নাম তুলুষ তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। আর একটি কথা বলতে চাই, এ সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশে মুসলমান এবং হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা মালাকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল। এই সরকারকে হঠাৎ চেষ্টা অন্তর্বর্তী কারণ সরকারকে হঠাৎ চেষ্টা করেছিল। এখন আবার মুসলমানকে দ্বিধা বিভক্ত করার জন্য মুসলমানের মধ্যে সুন্নি এবং ওয়াহাবি একতা তুলে আজকে মুসলমানের মুসলমানের মুখোমুখি করার জন্য ষড়যন্ত্র করছে। তাই আমি ওলামা মাসাইদের উদ্দার আহ্বান করবো, আপনার কমই মাদ্রাসা লেখাপড়া করেন, আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেন, আর যারা পীর মাসে কাছেন আমরা আশা করবো আমরা মুসলমান মুসলমানের কোনো দ্বিধা বিভক্ত করবে না। আমরা যদি মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজা কালী পূজাকে আমরা পাহারা দিতে পারি, তাদের নিরাপত্তা দিতে পারি, তাহলে কি আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের প্রতি আঘাত করবো? অতএব আশা করি আপনার আলেম মাসাহ এবং বীর মাসাহ যারা আছেন আপনার বাংলাদেশের মুসলমানকে দ্বিধা মুক্ত করবেন না, আপনার ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে এই ফেসিস বিগত খুনি হাসিনা সরকার যে ষড়যন্ত্র করে গিয়েছিল এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয় দলকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য, দেশটি বেগম খালেদা জিয়ার জন্য আবার নির্বাচিত হতে না পারেন, তারুণ লঙ্কার তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, জাতীয়তাবাদী ইসলামিক দল সরকার ক্ষমতা না আনতে পারেন, তার জন্য যে ষড়যন্ত্র করছে আপনার ওলামা দল কেন্দ্রীয় কমিটি কাজী সেলিম মাদা এবং মমতা আবুল নেতৃত্বে আমরা বাংলাদেশের 74টি সাংগঠনিক জেলাকে সুসংগঠিত করে তার এক ভ্রমণের হাতকে শক্তিশালী করবেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আগামী দিনে যেন আমরা জনগণের কাছে দানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে, ইসলামী উল্লেখ পক্ষে আমরা ভোট যেতে যেতে পারি। আমরা নিচে এমন কোনো কর্ম করবো না, মানুষ আমলকে যেভাবে ঘৃণা করে সে কাজ আমরা করবো না, এ আশা ব্যক্ত করে অবশেষে ওলামা দল ঢাকা বিভাগ দক্ষিণ আজকে যে একটি সৌন্দর্য কর্মী সভা আয়োজন করেছে, প্রধান অতিথি বিজয় অতিথি প্রধান বক্তা যারা আজকে নামুজ মাটিতে পাও দিয়েছেন ওলামা দলের কর্মী সভায়, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করে তাদেরকে নামুজ মহানগর বিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা বিনিময় জানিয়ে ওলামা মাসে এক সবাইকে শুভেচ্ছা বিনিময় জানিয়ে আগামী দিন তারেক রহমান হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।